বর্তমানে খুবই জনপ্রিয় বাংলা ব্লগিং চ্যানেল ইনসাইড আউট, যাদের কিছুদিন আগেই ঘটে গেছে একটি দুর্ঘটনা। সৌহার্দ্য এবং অর্পিতা তাদের মাকে হারায় এবং আমরা হারিয়েছি আমাদের অত্যন্ত প্রিয় ভৌমিক আন্টিকে। তো আন্টিকে তো আমরা আর ফেরত পাবো না এবং তাকে নিয়ে আমরা অনেক ব্লগও করেছি, কিন্তু পরিশেষে জানাই যে সেই ব্লগ নিয়ে অনেকেই অনেক সমালোচনা করেছেন অনেক দর্শকরা, যে ওরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, কেউ কেউ বলছে তোমরা মৃত্যু নিয়ে ব্লগ করছো, এটা উচিত না। তো যাই হোক, আমাদের ব্লগিং করা মানে তো শুধু রান্না খাওয়া দাওয়া এসব দেখানো তা তো না, ব্লগারদের একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও থাকে। তো সেই হিসাবেই আমরা কিন্তু ওদের সম্পর্কে যা যা লেটেস্ট আপডেট আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো এটাই ছিল আমাদের উদ্দেশ্য, কারণ কাকিমা গত হওয়ার পর ওরা কিন্তু আর কোনো ব্লগ দেয়নি, জাস্ট কমিউনিটি পোস্ট করেছে এবং সেই কমিউনিটি পোস্ট কিন্তু অনেকের কাছেই পৌঁছায় না। এনিওয়ে, দুঃখ চিরকাল স্থায়ী হয় না, দুঃখের সাথে সাথে সুখও আসে। তো সেই জন্য কিন্তু কাকিমা যেতে না যেতেই একটি সুখবর রেখে গেলেন, যেটা ওরা আজকে কমিউনিটিতে নিজেরাই পোস্ট করেছে। তো সেই পোস্টটা দেখে নিন এক ঝলক। তাতে ওরা পরিষ্কার লিখেছে যে ওরা খুব দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছিল, কিন্তু এই দুঃসময়ের সাথে সাথেই ওরা অ্যাট দ্য সেম টাইম একটা ভালো খবরও পেয়েছে, যেটাতে বলা হচ্ছে যে কাকিমা আবার ফিরে আসছে ওদের কাছে। তো এটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে অর্পি প্রেগনেন্ট, অর্পি একটি গুড নিউজ দিতে চলেছে আমাদের। কিন্তু যেটা নিয়ে কথাটা বলার, সেটা হচ্ছে অনেকে মানে তাদের অনেক ফ্যান ফলোয়ার্স বা যারা ওদের সাপোর্টার সাবস্ক্রাইবার, তারা অনেকে কিন্তু বেশ কিছুদিন আগে থেকেই মানে যবে থেকেই কাকিমার মৃত্যু সংবাদটা পেয়েছে তবে থেকেই তারা কিন্তু নানা রকমের কথাবার্তা বলে যাচ্ছে, যে এরকম ওরা ঠিকভাবে কেয়ার করেনি, যত্ন করেনি, ওরা হয়তো ঠিকঠাক ট্রিটমেন্ট করালে হয়তো কাকিমা আরও বেশ কিছুদিন থাকতেন। তো এই জাতীয় কিছু কথাবার্তা ওরা বলছে। তো নিন্দুকের কাজ তো নিন্দুক করবেই, আর তারা যখন এই পোস্টটা দেখেছে তখন তারা এটা নিয়েও ক্রিটিসাইজ করতে ছাড়েনি। সবাই বলবো না, ম্যাক্সিমামই তাদের ভালো ভালো কথাই লিখেছে, ওয়েলউইশ করেছে। কয়েকজন এই পোস্টটা দেখে লিখেছে, মায়ের পারলৌকিক ক্রিয়া তো হতেও দিলে না, আবার নতুন স্টান্ট নিয়ে চলে এলে, হু নোজ যে আগে থেকেই অর্পি প্রেগনেন্ট ছিল, তোমরা এই সময়টা চুজ করলে এটা ডিক্লেয়ার করার, ঠিক মতো ট্রিটমেন্টটুকু করালে না, যা তা চমক দিয়ে ভিউ বাড়ানোর তাল। তো আমি এই কমেন্ট প্রসঙ্গে জাস্ট একটি কথাই বলবো, কমেন্টটার সত্যতা নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না, এটা সত্যি না মিথ্যে আমার জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, আর আমি কিছু বলতেও চাই না, কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু শুধু এটুকুই বলতে চাই যে একজন যখন একটা খুশি আমাদের সাথে শেয়ার করছে, তো আমরাও তার খুশির সাথে সমানভাবে অংশীদার হই। তারা তো তাদের ব্লগিং দিয়ে আমাদেরকে মাতিয়ে রেখেছে না, আমরা তো তাদের ব্লগিংটা যথেষ্ট পরিমাণে উপভোগ করি। তাহলে তো সেই জায়গায় তাদের খুশির একটা পার্ট যদি আমরা হতে পারি, সেটাও তো ভালো, তাই না? তো এখন আর সদ্য তারা তাদের মাকে হারিয়েছে, তো এরকম একটা পরিস্থিতিতে এ ধরনের কমেন্ট নাই বা করলেন? মাতৃহারা হওয়াটা যে কতটা বেদনাদায়ক সেটা যারা হয় তারাই একমাত্র জানে, ঠিক আছে? সো একজন সদ্য মা হারা একটা ফ্যামিলিকে এ ধরনের কথা বলার কোনো মানেই হয় না। আমার তো মনে হয় পৃথিবীতে মাতৃহারা হওয়ার মতো শোক বোধহয় আর কোনো কিছুতেই হয় না। তো যাই হোক, আর তাদের সাথে তাদের মায়ের যথেষ্ট বন্ডিংও ছিল, আমি তাদের যতটুকু ভিডিও দেখেছি আমি নিজেই দেখেছি। সো এখন এই পরিস্থিতিতে এ ধরনের কমেন্ট করাটা একেবারেই যুক্তিযুক্ত নয়, বরঞ্চ তাদের খুশিটা ভাগ করে নিন, তাদের আনন্দের শরিক হন, এটাই আমি সবাইকে রিকোয়েস্ট করব। আর অর্পি আর সৌহাদ্রের জন্য রইল আমার একগুচ্ছ শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা আবার ব্লগিংয়ে চলে এসো, তোমাদেরকে সবাই খুব মিস করছে, তোমরা প্লিজ তাড়াতাড়ি ফিরে এসো।